বন্ধ রেখেছেন আজকে আপনারা? আমাদের গতকাল ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান ছিল। সেই অভিযানে মিছিল শান্তিপ্রিয়ভাবে যাচ্ছিল। মমতা ব্যানার্জির সরকার আমাদের পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে সেই মিছিলের উপরে আক্রমণ চালায়। আক্রমণের ফলে আমাদের উবের রায় নামে একজন কর্মীর মৃত্যু হয়। এই মৃত্যুর প্রতিবাদে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে তথা মালদার নেই আমরা মানিকচকেও কিন্তু এই বন্ধ ডেকেছি। কেমন সারা পাচ্ছেন? দোকানপাট কি খোলা, কি দেখছেন? আমাদের এই এই বন্ধ সর্বাত্মকভাবে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ এতে সারা দিয়েছে। আপনি একটু ক্যামেরা ঘুরালেই দেখতে পাবেন যে এই বন্ধ সর্বাত্মকভাবে পালিত হচ্ছে। কিনা আপনার? সন্তোষ কুমার মণ্ডল, আমি জেলা বিজেপির সহসভাপতি। আচ্ছা, আজকে বন্ধ কীভাবে হচ্ছে এবং কেন করেছেন? আপনারা জানেন গতকালকে উত্তর মালদা উত্তরবঙ্গ ব্যাপী বন্ধ ডাকা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। উত্তরকন্যা অভিযানে অনিল রায় বলে আমাদের এক কার্যকর্তাকে সিপিএর বাইরে থেকে এবং পুলিশ তৃণমূল আক্রমণ করে হসপিটালে মারা যায়। তারই প্রতিবাদে আজকে এই আমাদের গোটা উত্তরবঙ্গের সাথে মানিকচক বিধানসভাতেও আমরা বিজেপির ডাকে 12 ঘন্টা বন্ধ পালন করছি। কেমন সারা পাচ্ছেন মানুষ? আপনি দেখতে পেয়েছেন একটা দোকানপাট খুলেনি, সারা আমরা ভালো পেয়েছি। জনসাধারণ আমাদের সাথে আছে আর ওনারাই উৎসাহিত করছেন। কী নাম আপনার? আমার নাম সন্তোষ মণ্ডল, মালদা জেলা প্রাক্তন সম্পাদক।